তো আমরা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি, তারা তো প্রথমে যে ওয়েবসাইটগুলো বলেছি সেই ওয়েবসাইটগুলো আমার অন্যান্য ভিডিও থেকে দেখে নেবেন। আর এখন আমি বলবো আপনারা অ্যাপ্লিকেশন করার জন্য যে ওয়েবসাইটগুলোতে যাবেন, সেটা যাওয়ার আগে আপনারা আপনাদের সিভি বা রেজুমি সেগুলা কিন্তু রেডি করতে হবে। সো এইগুলা রেডি করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটি আপনাদেরকে হেল্প করতে পারে। তা আমাদেরকে যেমন মানে আমেরিকায় ইউনিভার্সিটিগুলো বলে দেয় কিভাবে বানাতে হবে রেজুমি, তো আমরা ওইভাবে আমরা ফলো করি। তো আপনারা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করতেছেন জবের জন্য, তাদেরকে কিন্তু রেজুমি রেডি করতে হবে সুন্দরভাবে এবং কাভার লেটার। সো এইগুলা রেডি করার জন্য একটা স্পেশাল ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটা অনেক সময় কিন্তু ভ্যারি করে, লাইক চেঞ্জ হতে পারে কোন এমপ্লয়ার কোন ধরনের ফরম্যাট চাচ্ছে অথবা কোন দেশ কোন ধরনের ফরম্যাট চাচ্ছে, সেটা কিন্তু আপনি ওয়েব সার্চ করে নেবেন কিভাবে আপনার সেই রেজুমি, আপনার যে বায়োডাটা বা আপনার যে ব্যাকগ্রাউন্ড, আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিভাবে সাজাবেন, সেটার কিন্তু স্পেসিফিক একটা ফরম্যাটের মাধ্যমে সাজাতে হয়। আমাদের আমার রেজুমি যখন আমি সাজিয়েছি, তখন কিন্তু প্রথমেতে লেখা থাকবে আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, তারপরে আমার নাম, তারপরে যেটা হচ্ছে আমার কারেন্ট এডুকেশন যেটা, সেটা থেকে শুরু হয়, তারপরে আপনার কারেন্ট যে চাকরিটা করতেছেন, যে জবটা করতেছেন, সেটা থেকে আস্তে আস্তে শুরু হয়ে নিচের দিকে নামে। তো আপনারা সাজাবেন আপনাদের ওয়েতে, অর আপনারা দেখবেন যে ওই এমপ্লয়ার কোন ফরম্যাট চাচ্ছে, কি অ্যাকচুয়ালি চাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এক্সপ্লেনেশন দিতে হয়, লাইক আপনি এই পর্যন্ত আপনি কতটা জব করেছেন, জাস্ট একটা সামারি টাইপের। সো এইটার ফরম্যাটটা আপনারা দেখে নেবেন, আর রেজুমিটা রেডি করবেন সুন্দরভাবে। রিকোয়ারমেন্টটা দেখে এমপ্লয়ার রিকোয়ারমেন্টটা দেখবেন, এমপ্লয়ার কি চাচ্ছে আপনার কাছ থেকে শুনতে। তো আপনার রেজুমি হচ্ছে আপনি নিজে প্রেজেন্ট করতেছেন আপনার আপনার নিজেকে তার কাছে, এমপ্লয়ারের কাছে, যেহেতু আপনি সেখানে পার্সোনালি তো যাচ্ছেন না, আর গেলেও আপনার একটা পেপার লাগবে। তারা এই পেপারটা দেখেই বুঝতে পারবে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা কী, আপনার পড়াশোনা, আপনার এডুকেশন লেভেলটা কী আছে, আপনি কী এত বছর করেছেন, কোথায় কোথায় কাজ করেছেন, কী কী পড়াশোনা করেছেন। সো এগুলো সব রেডি করে সুন্দর করে রেজুমি সাজিয়ে আপনি এমপ্লয়ারের কাছে পাঠাবেন। আমি যেসব ওয়েবসাইটের ঠিকানাগুলো আপনাদেরকে দিয়েছি সেইগুলোর থ্রুতে। সো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট করবেন, আর গুড লাক। তাহলে সুন্দর রেজুমি সুন্দরভাবে যদি সাজাতে পারেন, ইনশাল্লাহ হয়তো বা এমপ্লয়ারের পছন্দ হতে পারে আর আপনাকে নক করতে পারে।